অসম আগরতলা জাতীয় সড়কে ফের ভয়াবহ যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাস্তার থেকে চল্লিশ ফুট গভীর খাদে উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামড়া থানা এলাকার মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে টি আর জিরো ওয়ান এইচ ফোর থ্রি ফাইভ থ্রি নম্বরের একটি বোলেরো প্যাসেঞ্জার গাড়ি আমবাসা দিক থেকে দ্রুত গতিতে আগরতলার দিকে যাবার পথে অসম আগরতলা জাতীয় সড়কে তেলিয়াবড়ো মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় আসতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থেকে চল্লিশ ফুট গভীর খাদে পড়ে যায় এতে গুরুতর আহত হয় গাড়ির চালক কাজল চক্রবর্তী ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পথ চলতে পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছা আহত গাড়ির চালক কাজল চক্রবর্তীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে কাজল চক্রবর্তী তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আমরা একটা কল পেয়েছি এস ডি পি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা গেছি গাড়ি গাড়িটা ব্রিজের নিচে পড়ে রয়েছে নিচে একজন লোক আসলো পেশেন্ট আমরা উডাইয়া রেস্কিউ কইরা তাহলে আমরা হসপিটালে নিয়ে অ্যাডমিট করে দিয়ে নাম কি তাই তার নাম আছে কাজল চক্রবর্তী তিরিশ বছর কী গাড়ি আসছিলো এটা আমরা বুলেরো প্যাসেঞ্জার বুলেরো গাড়ি কোন দিকে কোন দিকে যেতেছিল আমি শুনছি আগরতলার দিকে যাইতেছিল কত ফুট নিচে পড়ছে গাড়ি আনুমানিক